তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস নাইনের চিঠি প্রবন্ধ থেকে প্রজেক্টটা নিয়ে এসেছি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে চিঠি থেকে প্রজেক্টটা করিয়ে দেওয়ার জন্য তার জন্য আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোটনে প্রেস করে রেখো তাহলে এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সবার আগে এসে পৌঁছবে আর কথা নয় চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি দেখো তোমাদের এই চিঠি যে প্রবন্ধটা রয়েছে সেটা দলগত নমুনা চিহ্নিতকরণ ও শ্রেণির কাজ এর অন্তর্গত তোমাদের প্রজেক্টটা করতে হবে তাহলে এই হেডিংটা তোমরা মাঝখানে করবে এখান থেকেই প্রজেক্ট লেখাটা শুরু করতে হবে দলগতভাবে নমুনা চিহ্নিতকরণ ও শ্রেণীকরণের কাজ তারপর পেজের বাদিক ঘেসে হেডিং করবে দলগতভাবে পাঠ্যাংশ থেকে সন্ধিবদ্ধ পদ নির্ধারণ তারপর আন্ডারলাইন করে দিয়ে এর তলায় লিখছো নির্ধারিত বাক্যগুলি নির্বাচন করে চিহ্নিত করা হলো নিচে রেখাঙ্কিত পদগুলি হলো সন্ধিবদ্ধ দিয়ে তোমরা পয়েন্ট পয়েন্ট আকারে লিখবে অথবা এরকম বক্স বক্স দিয়ে লিখতে পারো প্রথমে লিখছ ইনভাইটেড কমার মধ্যে রাখবে তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প এই দৃঢ় সংকল্পর মধ্যে সংকল্পের তলায় আন্ডারলাইন করবে ইনভাইটেড কমা শেষ করবে তারপরের লাইনে লিখছ ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একটা ড্রেস দিয়ে লিখছ একজন প্রকৃত সিংহের প্রয়োজন ইনভাইটেড কমা শেষ সিংহের তলায় দাগ দেবে এরপরের লাইনে লিখছ ইনভাইটেড কমার মধ্যে সর্বোপরি এই সর্বোপরি কথাটা আন্ডারলাইন করবে তারপর লিখবে তোমার ধমনীতে প্রবাহিত কিলটিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন ইনভাইটেড কমার শেষ তারই তারপরের লাইনে লিখছ তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে এখানে শ্বেতাঙ্গদের তলায় আন্ডারলাইন করবে তারপরের লাইনে লিখছ পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এখানে পক্ষান্তরের তলায় আন্ডারলাইন করবে তারপরের লাইন জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান এখানে অত্যন্ত তলায় দাগ তারপরের লাইনে করছো আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে এখানে দক্ষিণাঞ্চলের তলায় দাগ দেবে তারপরের লাইনে লিখছ তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি এখানে স্বাগতর তলায় দাগ এর পরের লাইনে লিখছো বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো তাহলে এখানে বেদান্তর তলায় দাগ তারপরের লাইনে লিখছো কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী ডট ডট ইউনাইটেড শেষ এখানে দুর্ভাগ্যক্রমে তলায় আন্ডারলাইন করছো তারপরের লাইনে লিখছ কিন্তু তার মঠার সুলভ সংলাপটি দুটি কারণে কখনো সফল হবে না তার রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থির চিত্ততা এখানে মঠারধকা সুলভে তলায় দাগ দেবে তারপরের লাইনে লিখছ তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই নির্দিষ্ট তলায় দাগ তারপরের লাইনে লিখছ আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস উল এই শরৎকালেই ভারত ভ্রমণে আসছেন এখানে সংবাদে তলায় দাগ তারপরের লাইনে লাস্ট লাইন লিখছ ভগবদ পদাশ্রিত কমা বিবেকানন্দ পদাশ্রিত এবং বিবেকানন্দের তলায় দাগ দেবে এরপর হিডিং করছো দলগতভাবে রেখাঙ্কিত সন্ধিযুক্ত পদগুলি সন্ধিবিচ্ছেদ আন্ডারলাইন করে লিখছ এই যে দাগগুলো দিয়েছো ওয়ার্ডগুলোতে বা শব্দগুলোতে এইগুলো এখন তোমাকে সন্ধিবিচ্ছেদ করতে হবে প্রথমে দেখো সংকল্পর তলায় দাগ দিয়েছো তাই এখানে সংকল্প তারপরে তুমি দাগ দিয়েছিলে দেখো সিংহীর এ দেখো সিংহীর সন্ধিবিচ্ছেদ করতে হবে মোট কথায় এখানে যে শব্দগুলোতে দাগ দিয়েছো সেগুলোই এখানে সন্ধিবদ্ধ পদ দেখাতে হবে দেখো প্রথমে হচ্ছে সংকল্প সমযুক্ত কল্প তারপরে সিংহি সিন্স যুক্ত দীর্ঘই সর্বোপরি সর্বযোগ উপরি শ্বেতাঙ্গদের অর্থাৎ শ্বেতাঙ্গ যুক্ত অঙ্গ পক্ষান্তরে পক্ষ যোগ অন্তরে অত্যন্ত অতি যোগ অন্ত দক্ষিণাঞ্চলে দক্ষিণযোগ অঞ্চলে স্বাগত সুযুক্ত আগত বেদান্ত যুক্ত অন্ত দুর্ভাগ্যক্রমে দুঃযুক্ত ভাগ্যযুক্ত ক্রমে মঠাধ্যক্ষা যুক্ত অধক্ষা, নির্দিষ্ট নিঃযুক্তদিষ্ট সংবাদে সমযুক্ত বাদে পদাশ্রিত পদযুক্ত আশ্রিত আর বিবেকানন্দ যুক্ত আনন্দ এই সন্ধিবিচ্ছেদগুলো তোমরা পাশাপাশি লিখতে পারো অথবা এখানে তলায় তলায়ও লিখতে পারো তারপরে লিখছ উপরিউক্ত সন্ধিযুক্ত পদগুলির সন্ধিবিচ্ছেদের ফলে দেখা গেল বেশিরভাগ স্বরসন্ধি অল্প কয়েকটি ব্যঞ্জন সন্ধি এবং দু একটি বিসর্গ সন্ধি রয়েছে তাহলে এখানে বার করতে হবে কোনগুলো কোন সন্ধি তাহলে প্রথমে বার করছি এখান থেকে স্বরসন্ধি কোনগুলো সর্বযুক্ত উপরি অ যোগ উ রয়েছে দেখো সর্ব অ রয়েছে আর এখানে হস্যু রয়েছে এই অ আর উ মিলে সর্বোপরি তাহলে এই দুটো যেহেতু স্বরধ্বনি তার জন্য এটা স্বরসন্ধি এরপর এরপর যুক্ত অঙ্গ দেখো দুটোর ক্ষেত্রেই অ রয়েছে তাই এটা স্বরসন্ধি শ্বেতাঙ্গ অতিযুক্ত অন্ত এখানেও তাই হসি অযুক্ত হয়েছে অত্যন্ত পক্ষযুক্ত অন্তরে এখানেও দুটো অযুক্ত হয়ে পক্ষান্তরে হয়েছে তারপর দক্ষিণ যুক্ত অঞ্চল এখানেও দুটো অযুক্ত হয়ে আকার হয়েছে দক্ষিণাঞ্চল সুযুক্ত আগত হসু যুগ আযুক্ত হয়েছে বেদযুক্ত অন্ত এখানেও দুখানা অযুক্ত হয়ে আকার হয়েছে মঠযুক্ত অধ্যক্ষ এখানেও দুটো অযুক্ত হয়েছে মঠাধ্যক্ষ পদ যুক্ত আশ্রিত ব্র্যাকেটে অ যুক্ত আ পদাশ্রিত লাস্ট হচ্ছে বিবেকযুক্ত আনন্দ এখানে অ প্লাস আ যুক্ত হয়ে বিবেকানন্দ হয়েছে তাহলে এখানে সরসন্ধিগুলো দেখিয়ে দিলে এবার হচ্ছে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধিতে কি হচ্ছে দেখো এখান থেকে কোনগুলো ব্যঞ্জন সন্ধি সিংস যুক্ত দীর্ঘই এখানে দন্তা ব্লাস দীর্ঘই রয়েছে সিংহী নিপাতনে সিদ্ধ সমযুক্ত কল্প ময় হসন দিয়ে সংকল্প সমযুক্তবাদ ময় হসন যোগ্য সম্বাদ তাহলে এই তিনটে ছিল ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি কোনগুলো যেগুলোর শেষে বিসর্গ রয়েছে দুঃযুক্ত ভাগ্যযুক্ত ক্রমে দুর্ভাগ্যক্রমে তাহলে এখানে বিসর্গযোগ ভ ক হয়ে এইটা গঠিত হয়েছে যুক্ত দৃষ্ট এখানে বিসর্গ প্লাস দ যুক্ত হয়ে কিন্তু রেপকাটটা এসছে তাহলে এই দুটো ছিল বিসর্গ সন্ধির উদাহরণ এরপর তোমরা হেডিং করবে সাইডে দলগতভাবে সন্ধিবদ্ধ পদগুলি শ্লিষ্ট করে যে রূপগুলি মেলে তা নিম্নরূপ তাহলে এই সন্ধিবদ্ধ পদগুলি বা সন্ধিবিচ্ছেদগুলো বিশ্লিষ্ট করে যে রূপ পেয়েছ তুমি এখানে সেটা দেখাচ্ছ কিভাবে সরসন্ধিতে কি হয়েছে দেখো অযুক্ত অ এই দুটো মিলে আকার তৈরি হচ্ছে এইভাবে আ লিখবে ব্র্যাকেটে আকার দেবে ড্যাশ দিয়ে লিখবে যুক্ত অঙ্গ শ্বেতাঙ্গ তাহলে দেখো একটা বুঝিয়ে দিচ্ছি এই যে শ্বেতাঙ্গটা ছিল এখানে দুটো যুক্ত হয়ে আকার গঠন হচ্ছে সেটাকে তোমাকে এখানে দেখাতে হবে কারণ তুমি এখানে বিশ্লেষণ করছো অর্থাৎ বিশ্লিষ্ট করছো তার জন্য বিশ্লেষণ করে তোমাকে এখানে দেখাতে হচ্ছে আর শ্বেত যুক্ত অঙ্গ এই কথাটা হবে এবং তারপরে এই পথটা হবে অর্থাৎ তোমার যে এই যে স্বরসন্ধিটা রয়েছে তার সঙ্গে যে স্বরধ্বনি যুক্ত হয়ে বা দুটো এই যে যুক্ত হচ্ছে এই স্বরবর্ণ দুটো যুক্ত হয়ে কি গঠিত হচ্ছে সেটাই তোমাকে এখানে দেখাতে হবে ম্যাক্সিমামই দেখবে অযুক্ত যুক্ত হয়ে আকার গঠিত হচ্ছে দেখো এখানে পরেরটাও তাই অযুক্ত অযুক্ত হয়ে আ লিখবে ব্র্যাকেটে লিখবে আকার তৈরি হচ্ছে পক্ষ যুক্ত অন্তরে পক্ষান্তরে এখানেও তাই অযুক্ত অ আ ব্র্যাকেটে আকার বেদযুক্ত অন্ত বেদান্ত তার পাশেও অযুক্ত অ মিলে আকার তৈরি হচ্ছে আ লিখে ব্র্যাকেটে আকার মঠযুক্ত অধ্যক্ষ মঠাধ্যক্ষ তারপরে সেম এইভাবে অযুক্ত অ আ ব্র্যাকেটে আকার দক্ষিণ যুক্ত অঞ্চলে দক্ষিণাঞ্চল তারপরে এটা দেখো অযুক্ত আ এখানে কিন্তু অযুক্ত অ নেই আ আছে এই অযুক্ত আ যুক্ত হয়েও কিন্তু আকার হয় তাহলে পদযুক্ত আশ্রিত পদাশ্রিত এরপরেও তাই অযুক্ত আ দুটো মিলে তৈরি হচ্ছে আ মানে আকার বিবেকযুক্ত আনন্দ বিবেকানন্দ এবার দেখো অযুক্ত হস্য যুক্ত হয়ে ও গঠিত হচ্ছে তার মানে ওকার কীভাবে সর্বযুক্ত উপরি সর্বোপরি এই যে ওকারটা এই ওকারটা যুক্ত হয় অ এবং হস্যু সরবর্ণের মিলিত হয়ে এরপরে দেখো হস্যই যুক্ত অ এই দুটো মিলে জফলা তৈরি হচ্ছে ব্র্যাকেটে লিখবে জফলা আর এটা বানান করে লিখতে হবে অন্তার জফলা। অতিযুক্ত অন্ত অত্যন্ত যে তৈজ ফলা এই তৈজ কিন্তু হসি আর অয়ের যুক্ত ফলেই হয়েছে এরপরে দেখো হস্যু যোগ আ ব একটা দেশ ছয় হস্যু যোগ আগত শয় ব একার গত তাহলে যে নিচে দন্তার শয়ের নিচে যে ব এই বটা তৈরি হলো কিন্তু হস্যু এবং আয়ের কারণে ঠিক আছে এই দুটো যুক্ত হয়ে ব তৈরি হলো এরপর দেখো ব্যঞ্জন সন্ধিগত অর্থাৎ ব্যঞ্জন সন্ধি যেগুলো রয়েছে সেগুলো কিভাবে বিশ্লেষণ করছি দেখো এই যে এই দুটো গঠিত হয়ে কিভাবে অনেশ্বর তৈরি হচ্ছে এগুলোই দেখাতে হবে দেখো এখানে যেরকম ছিল দন্তার যুক্ত দীর্ঘই এই দুটো যুক্ত হয়ে দেখো অনুস্বার অর্থাৎ এই অনেশ্বর চিহ্নটা দেবে আর এখানে অনেশ্বর কথাটা বানান করে লিখতে হবে এইটা উৎপন্ন হচ্ছে এবং কিভাবে হচ্ছে দেখো সিন্স যুক্ত দীর্ঘই সিংহী এই যে অনেশ্বরটা এটা তৈরি হচ্ছে কার মিশ্রণে বর্ণ দন্তাস এবং স্বরবর্ণ দীর্ঘয়ের মিশ্রণে ঠিক আছে ম যুক্ত ক অর্থাৎ এটা ব্যঞ্জনবর্ণ এটাও ব্যঞ্জনবর্ণ দুটো মিশে দেখো অনেশ্বর তৈরি হচ্ছে সমযুক্ত কল্প সংকল্প এই যে অনেশ্বরটা এটা আসলো ম এবং ক এর যুক্ত হওয়ার কারণে এরপর ম যোগ ব প্রত্যেকটা হর্ষণ হয় কিন্তু বর্ণের হ্যাঁ প্রত্যেকটাতে হর্ষণ দেবে ময় হোসন যোগ বয় হসন ইকুয়াল টু অনেশ্বর তাহলে সমযুক্তবাদ সংবাদ এই যে অনেশ্বরটা এটা কিন্তু ময় হসন এবং বয় যুক্ত হয়ে হয়েছে ঠিক আছে এবার বিসর্গসন্ধির বিশ্লেষণটা দেখো কিভাবে করছি দেখো এখানে বিসর্গসন্ধি বিসর্গ প্লাস ভ যুক্ত ক যুক্ত হয়েছিল তারপর কিন্তু এই তিনটে মিলে রেপকার তৈরি হয়েছিল ঠিক আছে দেখো এখানে বিসর্গযুক্ত ভ ইকুয়াল টু র বা রেফ এই যে রেফকার যেরকম দু যোগ ভাগ্য যোগ ক্রমে তাহলে দুর্ভাগ্যক্রমে এই রেফকারটা তৈরি হচ্ছে তারপরে দেখো বিসর্গ প্লাস দ এইটাও যুক্ত হয়ে কিন্তু রেফকার তৈরি হচ্ছে র অবলিক রেফ আর ব্র্যাকেটে রেফকার চিহ্নটা দিয়ে দেবে যেমন নিহযুক্তদৃষ্ট নির্দিষ্ট এবার হেডিং করবে মূল্যায়ন তার আন্ডারে লিখছ স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধে সংকল্প পদটি তিনবার কিন্তু পথটি দুবার শ্বেতাঙ্গপত্রটি দুবার এবং কিম্বা পথটি দুবার ব্যবহৃত হয়েছে বাকি সব সন্ধিযুক্ত পদ মাত্র একবার করে ব্যবহৃত হয়েছে সমীক্ষা পদ্ধতি সন্ধিযুক্ত পদ নির্ধারণ বা চিহ্নিতকরণ ও তাদের সন্ধিবিচ্ছেদ করা হলো। উক্ত সমীক্ষার দ্বারা বাংলা সন্ধির তিনটি পর্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভবপর হয়েছে এরপর দেখো এগুলো বিশ্লেষণ করে সন্ধি সম্পর্কে আমি কি ধারণা জন্মেছে আমার দেখো সন্ধি তিন প্রকারের দেখলাম কি কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং সন্ধি দেখো এবারে কি করছি পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে তাহলে আগে সন্ধি কাকে বলে জেনে নিলাম এবার আমরা দেখব স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং সন্ধি কাকে বলে ও তাদের উদাহরণ তাহলে এক নম্বর দিয়ে লিখছি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন তাকে স্বরসন্ধি বলে যেমন দেখো অনেক উদাহরণ আছে এখান থেকে তোমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে এইখানে কি উদাহরণ দেওয়া হয়েছে দেখো অযুক্ত অ ইকুয়াল টু আ ড্যাশ দিয়ে লিখবে যুক্ত অন্ত সমান বেদান্ত তাহলে এটা একটা সরসন্ধির উদাহরণ কারণ দুটো বর্ণই কিন্তু স্বরবর্ণ এরপরে আরেকটা এক্সাম্পল দাও দেখো যুক্ত আ যুক্ত হয়ে সেই আকারই তৈরি হয় অর্থাৎ আই তৈরি হয় যেমন যুক্ত আনন্দ বিবেকানন্দ এরপরে দু নম্বর ছিল ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি কাকে বলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে কেন কারণ দেখো কখনও দুটোই ব্যঞ্জনবর্ণ থাকবে আবার কখনও একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ থাকবে দেখাচ্ছি এ দেখো এইখানেই দেখতে পাবে দেখো এটা যেমন স্বরবর্ণ এটা ব্যঞ্জনবর্ণ দুটো মিলে কিন্তু ব্যঞ্জনসন্ধি তৈরি হয় আবার দুটো ব্যঞ্জনবর্ণ মিলেও কিন্তু ব্যঞ্জন সন্ধি তৈরি হয় ঠিক আছে তোমরা দুটো এক্সাম্পেল এখান থেকে দুরকম দিয়ে দিতে পারো অথবা এখানে যে এক্সাম্পলটা আছে দেখো ময় হসন হসন দুটোই ব্যঞ্জনবর্ণ মিলে অনেশ্বর তৈরি হচ্ছে তাহলে সমযুক্ত কল্প ইকুয়াল সংকল্প তারপর আবার দেখো ময় হর্ষণ প্লাস বয় হসন ইকুয়াল টু অনেশ্বর তৈরি হচ্ছে সমযুক্তবাদ সংবাদ ঠিক আছে আর লাস্ট আমরা দেখব সন্ধি কাকে বলে সন্ধি কাকে বলে দেখো বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের যে মিলন তাকে বিসর্গসন্ধি বলে অর্থাৎ দেখো এখানে বিসর্গের সঙ্গে স্বরবর্ণও থাকতে পারে ব্যঞ্জনবর্ণও থাকতে পারে যেই বর্ণই থাকুক না কেন তাকে আমরা বিসর্গ সন্ধি হিসাবে বিবেচনা করব। যেমন দেখো বিসর্গের সঙ্গে ভ প্লাস ক যুক্ত করে কিন্তু রেফকার তৈরি হলো যেমন দেখো দুঃ যুক্ত ভাগ্য যুক্ত ক্রমে দুর্ভাগ্যক্রমে বিসর্গর সঙ্গে দ যুক্ত হয়ে রেফকার তৈরি করল কীরকম যুক্ত যুক্তদিষ্ট নির্দিষ্ট ঠিক আছে তাহলে বিসর্গ সন্ধি সাধারণত সংস্কৃত সন্ধির তৃতীয় স্তর তবে সন্ধিজাত শব্দাবলী বাংলা মান্য চলিত ভাষার বিশিষ্ট সম্পদ চিঠি প্রবন্ধটি সে কারণে তৎসম শব্দের গাম্ভীর্যে ও চলিত ভাষার অনন্য দ্যুতিতে ভাস্বর হয়ে উঠেছে এই ছিল তোমাদের চিঠি প্রবন্ধের প্রকল্প যদি ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে আবারও মনে করে দিচ্ছি অবশ্যই একটা লাইক দিও লাইক দিতে যেন ভুলো না তোমাদের একটা লাইক আমাদের আরও বেশি অনুপ্রাণিত করে এই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করার আর যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো এটা